কর্মী সমাজের রেল অবরোধের ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়া জেলার রেল পরিষেবায়। বুধবার সকাল থেকে খড়গপুর আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল হয়েছে। এদিন পুরুলিয়া হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে পুরুলিয়া এক্সপ্রেস ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। দূরপাল্লার একাধিক ট্রেনের রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এর জেরে সকাল থেকেই বাঁকুড়া স্টেশনে শুরু হয়েছে যাত্রী দুর্ভোগ। একাধিক ট্রেন বাতিল ঘোষণা করায় যাত্রীদের একটা অংশ স্টেশনে এসেও ট্রেন না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এদিন নিত্যযাত্রী পেশায় শিক্ষক শ্রীকান্ত পাত্র বলেন, এই ধরনের অবরোধে আমরা নিত্যযাত্রীরা সব থেকে বেশি সমস্যায় পড়ি। নিত্যযাত্রীদের স্বার্থে সরকারিভাবে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ ও সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে তিনি জানান। প্রায় একই কথা বলেন নিত্যযাত্রী পার্থ ব্যানার্জি। তিনি বলেন, যাত্রী সাধারণের ভোগান্তি বাড়ছে, রেল কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তিনি জানান। তো আমাদের ন্যাচারালি আমাদের সমস্যা তো থেকেই যায়, যারা ডেলি প্যাসেঞ্জারই আমরা যারা যাই, আমাদের ক্ষেত্রে প্রত্যেক দিনের একটা এটা একটা মারাত্মক রকমের সমস্যা। তবে কয়েকটা লোকাল ট্রেন চলছে, সেক্ষেত্রে খুব একটা যারা একদম লোকাল, যারা বিষ্ণুপুর পিয়ারডোবা যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে অতটা সমস্যার সম্মুখীন হতে হবে না, কিন্তু যারা পুরুলিয়া থেকে আসছেন বা দূরগামী যারা যাবেন তাদের ক্ষেত্রে এটা একটা মারাত্মক রকমের সমস্যা। পুরুলিয়া তো ট্রেন ঢুকছে না, আদ্রা পর্যন্ত সব ড্রাইভার্ট করা হয়েছে ট্রেনকে। হ্যাঁ, সেক্ষেত্রে কতটা সমস্যা? সেক্ষেত্রে তো পুরোটাই সমস্যা। এটা আমাদের কর্মী সমাজ তারা আন্দোলনে নেমেছে। আন্দোলনকে দেখুন, ওরকমভাবে আমি তো কেউ নই ওরকমভাবে আন্দোলনটাকে ঠিক না ভুল এটা বলার, তবে এটা আমি বলবো যে সরকারের তরফ থেকে এটা একটা স্টেপ নেওয়া দরকার। মানে নিত্যযাত্রীদের ক্ষেত্রে এটা একটা বিরাট মারাত্মক রকমের সমস্যা, এক্ষেত্রে সরকারকে বলবো যে একটা মোটামুটি একটা ঠিকঠাকভাবে ওদের সাথে আলোচনায় বসা, যাতে করে না এই সমস্যার নিত্যযাত্রীরা যাতে করে না সমস্যায় পড়ে। তো অনেকটাই আমাদের সমস্যা, আমাদের ডেলি নিত্যযাত্রীদের ক্ষেত্রে ট্রেন ক্যান্সেলেশন হওয়া মানে সাথে আমাদের অফিস জড়িয়ে আছে। একটা ট্রেনে আমরা অফিসে আমাদেরকে পরিষেবা বঞ্চিত হবে। আজ এখন দুয়ারে সরকার প্রকল্প চলছে, যেখানে হাজার হাজার মানুষ ক্যাম্পে আসছে, আমরা ট্রেন অবরোধের কারণে পৌঁছাতে পারছি না। তার জন্য তো এটা সাধারণ মানুষেরও, আমাদের যেমন ভোগান্তি সাধারণ মানুষেরও ভোগান্তি, কারণ আমরা সঠিক সময়ে অফিসে যেতে পারবো না। এই তো পুরুলিয়া থেকে সমস্ত ট্রেনকে ক্যান্সেল করে আদ্রা থেকে ছাড়া হয়েছে। আমাদের বহু সহকর্মী পুরুলিয়া থেকে আমাদের বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ডিউটি করেন, তারা তো অনেক সমস্যার সম্মুখীন হতে চলেছে। হ্যাঁ, ভোগান্তি থেকেই যাচ্ছে। এইটা রেলের দৃষ্টি আকর্ষণ করব যাতে মেমু ট্রেনটাকে প্রপারলি চালানো হয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অবরোধ না থাকলেও মেমু ট্রেনটাকে একটু লেট করে চালানো হয়, আর যেটা হচ্ছে এই অবরোধগুলোকে যেমন রেল প্রশাসন একটু কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সেটার জন্যে রেলকে আবেদন জানাবো।